लकडाउन चलते अनेक आपुरे समय जे पार्लारे जे आधा घंटा एक घंटा समय दिए फेशियल कर गरम पड़ते पार्लर थे फेशियल कर ले मासे दुई थेके तीन बार विभिन्न प्रकार मासाज दिए मुखटा क्लिन करा किन्तु अनेक जरूरी। तो जत भलो प्रोडक्ट यूज करी ना क्यों जदि सठिक भावे आसले मुख मासाज करार नियम जो सठिक ना तेल किन्तु देखें अनेक बयस कम थाके नाकेर साइडे हासले ठोटेर साइडे हच्छे चोखेर ए साइडे हासले रिंकल पड़े जाए। तो सेटार हच्छे मूल कारण हच्छे आमरा आसले मासाजटा पारी ना। आर अनेके किन्तु आमाके कमेंट बक्से रिक्वेस्ट करतेछिले जे आपु फेशियल एत देखो फेशियलेर मासाज আর বিশেষ করে সেলফ মাসাজ মানে নিজের মাসাজ নিজে অন্যের মুখে কিন্তু আসলে হাত ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করলে কিন্তু মাসাজটা ভালো হয় কিন্তু নিজের মুখে যখন করা সেটা কিন্তু অনেক টাফ হয়ে যায়। আর নিজের মুখে যখন মাসাজ করা সেটা যদি আবলতাবল হয় স্কিন কিন্তু ঝুলে যাওয়ার প্রবলেম থাকে বা স্কিন অতি তাড়াতাড়ি হচ্ছে রিঙ্কেল পড়ার প্রবলেম থাকে বা দেখবেন যাদের মুখে ব্রণ আছে তাদের যদি মাসাজ আবলতাবল হয় ব্রণটা কিন্তু একটা ব্রণের জায়গায় কিন্তু তিনটা ব্রণ হওয়ার প্রবলেম আছে। তো ভিডিওটি প্লিজ যারা আসলে ফেশিয়াল মাসাজ ফেশিয়াল করতে চান বাসায় বসে फेशियल मासाज शिखते चान भालो होबे तारा किन्तु भिडियोटि स्किप करबेन ना फुलफिल देखबेन आर टेने टेने देखबेन ना। अनेकेई कि करेन आमि जेहेतु आसले प्रोडक्ट सेल करतेछि अनेकेई आसले कमेंट बक्से बलेन आपु प्रोडक्ट निब प्रोडक्ट निब ए प्रोडक्टर दाम कि आमि किन्तु प्रत्येकटा भिडियोई ए टू जेड बोले दिई जे सापोज ए मेडिसिनटा कि कोम्पानिर एटा कतक्षण राखते होबे कि। तो आपनारा किन्तु आसले टेने टेने भिडियो देखेन तार जन्य किन्तु एगुलो शुनेन। आर अनेक आपुरा कि करतेछे आपु ए क्रीमटा निब तो আপনার কাছ থেকে নিব না আমার আশপাশের দোকান থেকে নিব আমার ডেসক্রিপশন বক্সে যে কন্টাক্ট নাম্বার দিয়েছে কন্টাক্ট নাম্বার ইমো আছে ইমোতে অ্যাড হয়ে তারা এরকম করতেছে। তো হচ্ছে আমি নাম বলতেছি যে যেহেতু সবার আসলে অ্যাবিলিটি থাকে না সাপোজ আমার কাছ থেকে একটা জিনিস নিচ্ছে জিনিসটা নিতে গেল তার 150 টাকা কুরিয়ার খরচ হচ্ছে। তো সেক্ষেত্রে সে যদি সেম প্রোডাক্ট যদি তার আশপাশের কোনো শপিং কমপ্লেক্স বা কোনো দোকান কসমেটিক্সের দোকান থেকে নিতে পারে তো আমারও ভালো তারও ভালো কারণ আমি আমার ব্যবসার জন্য তাদেরকে ক্ষতি করতে চাই না। তো হচ্ছে আমি বলে দিচ্ছি যে আপু এই নাম এই प्लीज तुम्हारा एक मन करो प्रचंड प्रोडक्ट पासी जार कारण एक देरी हम एक दिन देरी हम तुम्हारा प्लीज क्यों राग करो ना तो बेसि कथा ना बोले ना बोले भिडियोर दिखे चले जाए। तो फार्स्ट क्योंकि मासाज शिखते गले क्या मुखटा खूब सुंदर क्लिन करते हैं क्लिन कर तुम्हारा भलो मान एक मासाज क्रीम निबे चाहले आसले हे डिस्क्रिप्शन बक्स कन्टैक्ट नंबर देते हैं कन्टैक्ट नंबर फोन दीते कन्टैक्ट नंबर इमो आज इमोते होते एड हो कल दीते मासाज क्रीमगुलो नेयार जोन्नो बा तुम्हारा जो चाओ स्क्रीनशॉट मेरे रखते पर शॉपिंग कॉम्प्लेक्स कॉस्मेटिक्स दोकने गले हे प्रोडक्ट पावे और ये क्योंकि एकदम फुलफिल इंडियन आसल और दोकान देखो अनेक दोकान रेप्लिका बिक्री कर अनेक आयुर् गाए सदिया लेखा थे आबल तबल लेखा थे से आसल ना ये क्योंकि एकेबारे आसल। तो तुम्हारा जो एक भलो मान तुम्हारे पचंद सहित যেকোনো একটা ভালো মানের হচ্ছে মাসাজ ক্রিম নিবা নেয়ার পরে মুখটা খুব সুন্দর করে ক্লিন করবা। তোমরা যদি পার্লার ও ফেশিয়াল করো তাও আমার মতে এখন যেহেতু অতিরিক্ত গরম পড়তেছে আমাদের স্কিন কিন্তু অতিরিক্ত ঘামতেছে বা ময়লা পড়তেছে বেশি সেক্ষেত্রে তোমরা মাসে 4 থেকে 5 বার করে সপ্তাহে একবার বা সপ্তাহে দুইবার করে ক্লিন করবা আর 10 থেকে 15 মিনিট করে ক্লিন করবা। তো দেখো ক্লিন মানে মাসাজ করা ক্লিন আর মাসাজ কিন্তু আলাদা ক্লিনটা কিন্তু আসলে স্কিনটাকে ময়লাটা দূর করে মাসাজটা কিন্তু তোমার ফেশিয়াল বলো ক্লিন বলো প্রতিটার ঊর্ধ্বে হচ্ছে মাসাজ মাসাজ যদি তুমি না খুবই পছন্দের যেহেতু আমার স্কিন মানে গরমকালে অয়েলি শীতকালে ড্রাই আর সেনসিটিভ যেহেতু স্কিন তো আমি ম্যাসাজটাই তোমাদেরকে শেখাচ্ছি। তোমরা যে কোনো মানে ম্যাসাজ ক্রিম নিবা দেখো चेष्टा करवा आयरनटा व्यवहार कर एखन आयरनटा जदि व्यवहार ना करते चाओ तो कोनो समस्या नहीं भिवर्स তোমরা খুব সুন্দর করে মুখে আপুরা মাসা আর শুধুমাত্র এটা কিন্তু মেয়েদের জন্য না এটা ছেলেরাও করতে পারো আমার যেসব ছেলে সাবস্ক্রাইব ভাইয়ারা আছো তারাও কিন্তু এটা করতে পারো
বাসায় বসেই এই ধরনের মাসাজ ক্রিম নিয়ে। তো দেখো আর প্রতিটা মাসাজ ক্রিমের সাথে কিন্তু হালকা পরিমাণে পানি নিতে হবে। তো পানির পরিমাণটা দেখো ঠিক এতটুকু পরিমাণ পানি নিবে তোমরা নিয়ে। ফুল মুখে তোমরা দিবা। তো ভিউয়ার্স আমার হিজাব পরা ছিল, মাসাজটা আসলে ভালো হচ্ছিল না, তার জন্য আমি হিজাবটা খুলে ফেললাম। তো ফার্স্ট তোমরা কি করবা ভিউয়ার্স দেখো, ভিডিওটি ফুলফিল দেখলে তোমরা বুঝতে পারবা। দেখো গলার এখান থেকে শুরু করবা। দেখো আমি একটা করে হাত এরকম এভাবে নিচ্ছি উঠাচ্ছি। তোমরা সেম একই রকম মাসাজ কিন্তু অন্যের মুখেও করতে পারবা, সেক্ষেত্রে কিন্তু সেলফ মাসাজটা একটু টাফ হয়ে যায়, কিন্তু আমি যে মাসাজটা দেখাচ্ছি এটা অন্যের মুখে করলে কিন্তু বেশি সহজ মনে হবে ভিউয়ার্স। তো দেখো এইভাবে নিয়ে এইভাবে একটা হাত এরকম একটা হাত উঠাবা, এক দুই তিন চার পাঁচ ছয়, মানে একটা করে হাত দিবা একটা করে হাত উঠাবা এইভাবে এইভাবে দিবা। তো দেওয়ার পরে তারপর আবার একটু যেই দেখবা মুখ শুকিয়ে গেছে সেই মুখটা কিন্তু খুব সুন্দর করে নরম করে নিবা। মাসাজের ক্ষেত্রে মুখ কিন্তু ড্রাই ড্রাই হলে মাসাজটা কিন্তু ভালো হবে না ভিউয়ার্স। তো দেখো এই একই রকম মাসাজ তোমরা যে ফেসিয়াল করো না কেন সেম মাসাজ কিন্তু প্রতিটা ফেসিয়ালে করলে কোনো কিন্তু প্রবলেম হবে না। তো তারপরে দেখো গলায় দেওয়ার পরে দেখো এইভাবে দিবা, এই একটা করে মুখ নিবা একটা করে তুলবা। তো সব কিছু কিন্তু আসলে মুখে বলে বোঝানো যাবে না, তোমরা ভিডিও দেখো তোমরা বুঝতে পারবা। দেখো আমি তিনটে স্টেপ দেবো, এই ঠোঁটের এইখান থেকে এই পর্যন্ত একটা, মধ্যেখান থেকে একটা, প্লাস চোখের তলা একটা। তারপর দেখো একই রকম তিনবার, এক দুই তিন চার পাঁচ ছয়, মানে তিনবার করে দিবা, মানে দুই হাত মিলে তিনবার করে, তার মানে দুই হাত মিলে মোট হবে ছয়বার। এই দেখো আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়। তারপরে চোখের তলায়, চোখের তলায় শুধুমাত্র এই আঙুলটা দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয়। তারপরে দেখো ভ্রুতে। তো যেসব আপুরা আসলে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে বাসায় বসে ফেসিয়াল করতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবা না তোমরা। তো দেখো তারপরে চোখের তলায় দেওয়ার পরে কিন্তু আমি ভ্রুতে দিচ্ছি, এক দুই তিন চার, এক দুই তিন চার। অনেকে দেখবা ভ্রুত ঝুলে আছে, এই মাসাজটা রেগুলারলি দেওয়ার ফলে তোমাদের কিন্তু ভ্রুত ঝুলে আসবে না, ভ্রুত অনেক উঁচুই চলে যাবে। তো তারপরে কিন্তু দেখো এই মুখের থেকে আমি এইখানে দিলাম, তবে মধ্যখানে মেসেজ দিলাম, তো চোখের তলায় তারপরে ভ্রু, তারপরে কিন্তু আবারও সেম একই রকমভাবে এই মুখে যেমন দিছিলাম এই মাসাজ কিন্তু একই রকমভাবে এই মুখে হবে, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়। তারপরে দেখো চোখের তলায়, এক দুই তিন চার পাঁচ ছয়। তারপরে সেম একই রকমভাবে আবারও ঘুরতে যাবে চারবার করে দেখো। আর তোমরা মাসাজটা ফুলফিল আমার মুখেও ভালো লাগবে না, তোমরা দেখলেই বুঝতে পারবা। তারপরে হচ্ছে এই অ্যাঙ্গুল দিয়ে কপালে দেখো, এক দুই তিন চার পাঁচ ছয়, মানে নিচ থেকে উপরে উঠবে কপালে, আবার উপর থেকে নিচে নামবে এইভাবে কপালে। তারপরে দেখো চোখটা আমি কীভাবে এ করতেছি, এক দুই তিন, তারপরে আবার এক দুই তিন। তো আমার মুখটা কিন্তু হালকা হালকা ড্রাই হয়ে গেছে আপুরা। তো তারপরে আমি কিন্তু আবার একটু হালকা পানি দিয়ে নিলাম। তো তারপরে চোখের মাসাজের পরে দেখো নাকের দুই সাইডে আমি কেমন করতেছি, এক দুই তিন চার পাঁচ ছয়। তারপরে আমার নাকের ওপরে, এক দুই তিন চার পাঁচ ছয়। তো ঠোঁটের ওপরে একই রকমভাবে তোমরা এক্ষেত্রে এই আঙুলটা ব্যবহার করতে পারো দেখো। তারপর ঠোঁটের তলায় দিবা। তো দেখো তারপরে লাস্ট শেষে হচ্ছে এই দুটো আঙুল দিয়ে এইভাবে বৃত্তাকারের মতো মাসাজ করে, একটা হচ্ছে কানের এইখানে একটা চাপ হবে, নাকের এখানে একটা চাপ হবে, আর এইখানে একটা চাপ হবে। তো আবারও নিচে এইখানে চাপ দিতে হবে, এখানে চাপ দিতে হবে, এইখানে, তারপরে আবার এইভাবে দেখো। আমার মুখে বলা লাগবে না, তোমরা যদি ফুলফিল ভিডিওতে মনোযোগ সহকারে দেখো, আমার ভিডিওটা যদি মিউট করে দেখো তাহলে তোমরা খুব সুন্দরভাবে শিখতে পারবা। তো তারপরে কিন্তু দুই হাত দিয়ে খুব সুন্দর করে এভাবে দিয়ে এটা হালকা হাত দিয়ে চাপ দিতে হবে। এই মাসাজটি তোমরা যদি শিখো নিজের মুখে নিজে বা অন্য কারোর মুখে, আর যারা পার্লার দিতে যাচ্ছে তারা কিন্তু ফুলফিল ভিডিওটি দেখবে, কারণ মাসাজ কিন্তু একটা পার্লারে খুবই 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 জরুরি। তো তারপরে খুব সুন্দর করে এইভাবে দিবা, দিয়ে আবারও প্রথম থেকে, প্রথম যেমন দেখেছিলাম আবারও প্রথম থেকে গলা, গলা থেকে মুখ, মুখের থেকে চোখের তলা, তারপরে ভ্রু, তারপরে আবার সেম একই রকম।
মানে আমি প্রথম থেকে যেভাবে দেখিয়েছি মাসাজটা ঠিক একই রকম ভাবে তোমরা একটু মাসাজ ক্রিম নিয়ে যদি মুখে 10 মিনিট মাসাজ করো সেম একই রকম নিয়মে তোমরা 10 মিনিট ধরে মাসাজ করবা। তো আমি কিন্তু আসলে তোমাদের বোঝানোর জন্য খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তো দেখো আমি আবারও মাসাজ করতেছি, তো যারা আসলে নতুন তাদের কিন্তু হাত বেশি একটা চালু হবে না। তো আমরা যেহেতু করে করে আই স্কিন মানে প্রায় করা হয় সেজন্য কিন্তু আমরা অনেক দ্রুত করতে পারি, যারা নতুন তারা চেষ্টা করবে একটু হালকা মানে হালকাতে করার, নাহলে বেশি জোরালোভাবে করলে কিন্তু স্কিন ঝুলে যাওয়ার প্রবলেম আছে। এভাবে করলে তোমাদের স্কিনে কোনো প্রকার ময়লাও থাকবে না ভিউয়ার্স। আর তোমরা দেখলে বুঝতে পারবা যে আসলে কিভাবে আমি করতেছি মাসাজটা। আর স্কিন কিন্তু ফেশিয়াল করতে করতে স্কিন কিন্তু মোটে শুকালে হবে না, যে দেখবা একটু ড্রাই ড্রাই হচ্ছে সেই তোমরা তখনই হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে নিবা। তো তোমরা যদি কেউ 10 মিনিট মাসাজ করো 10 মিনিটের প্রথম থেকে শেষ পর্যন্ত, দেখো এগুলো কিন্তু শেষ ফেশিয়ালের শেষ মাসাজ, মানে মাসাজের নিয়মের শেষ মাসাজ। তোমার যে মাসাজই করো না কোনো একই রকমভাবে 10 মিনিট করলে প্রথম থেকে শেষ, শেষ থেকে প্রথম আমার এইভাবে করবে করবা। 10 মিনিটের ভিতরে যে কবার তোমার মুখে ঘুরে আসতে পারবা ঘুরে আসবা। তো খুব সুন্দর করে মাসাজ করবা, করার পরে কিন্তু ভেজা রুমাল বা ফেশিয়াল টিস্যু দিয়ে খুব সুন্দর করে মুখটা মুছে নিবা। তো আজকের ভিডিও ভিউয়ার্স এই পর্যন্ত। যদি তোমাদের একটু হলেও ভালো লাগে আমার ভিডিওগুলো, আমার চ্যানেলের ভিডিওগুলো, প্লিজ প্লিজ তোমরা বেশি বেশি করে আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ বেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে কিন্তু অনেক 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 ধন্যবাদ। তো আমি আজকের ভিডিওটা আর বেশি লম্বা করতে চাচ্ছি না। দেখো আমার মুখে, তোমরা যদি এইভাবে মানে খুব সুন্দর করে সঠিক নিয়মে মাসাজটা করো তাহলে কিন্তু যে যদি নর্মাল কোনো প্রোডাক্ট দিয়েও মুখে হচ্ছে না মাসাজ করবো ফেসিয়াল করো তাও কিন্তু খুব 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 সুন্দর একটা কাজ তোমরা পাবে। তো দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু আমার লেমনের মাসাজ ক্রিমটা আমার মুখে খুব সুন্দর শ্যুট করে ভিউয়ার্স। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না। কী ধরনের ভিডিও তোমরা পেতে চাচ্ছো অবশ্যই অবশ্যই কমেন্টে বলতে ভুলো না। আল্লাহ হাফেজ।